أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহিাত আলহামদুলিল্লাহ আলা আল্লাহ নবী বা সম্মায়ত ভাই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন যে আমাদের দেশে বিবাহ যে হয় তো বিবাহের দিনে যারা বরের পক্ষ থেকে বা মেয়ের পক্ষ থেকে উভয় বরের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে যারা আসে তো বিবাহ পড়ার সময়তে মেয়ের কাছে অনুমতি নিতে যাই তো যারা বেগানা পুরুষ তারাও সেখানে যায় মেয়ের সামনে যে অনুমতি নিতে যায় তো এভাবে কি অনুমতি মেয়ের কাছে গিয়ে অনুমতি নেওয়া এটা কি শরীয়ত সম্মত নাকি কিভাবে বিষয়টা যদি কোরআন সন্না দ্বারা জানাতেন সম্মানিত ভাই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখি কোরআন এবং শহীদ সন্না এ মর্মে কি এসেছে মোহানাল্লাহ বলেন আউজ বিল্লাহ হিমিনা শাহী ত অনির রজিম বিশমিল্লাহ হিরুহমানি র হাইম ওয়াহিদা সা আলতুমু হুন্ নামাতা আনফাস আলু হুন নামি ওর যা লিকুম আতহারু লিকুলু বিকুম অকুলু বিহীন মোহনাল্লাহ বলেন তোমরা তাদের নিকট কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাও এটা তোমাদের এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্র পবিত্রতার কারণ আয়াতটি তে মহানল্লাহ সুবহান আলা বলছেন যে তোমরা তাদের কাছ থেকে তার মানে মহিলাদের কাছ থেকে কিছু চাইলে পর্দার আড়াল থেকে তিনি চাইতে বললেন এবং তিনি বললেন তাদের অন্তর এবং তোমাদের অন্তরটা উভয়ের অন্তর পবিত্রতার একটা কারণ এ মর্মে আমরা দেখি যে আসলে এই আয়ের থেকে স্পষ্ট হয় যে ছেলে হোক অথবা মেয়ে হোক তাদের উভয় সবার পর্দা রয়েছে আর বিবাহর ক্ষেত্রে গুলাতে দেখা যায় যে যখন বিবাহ সাদিতে এখন বর্তমান যুগে মেয়েদেরকে তো এমনিতে সাজা হয় আর বেগানা পুরুষরা যাবে তাদের দিকে তারা লক্ষ্য করে বা আর কিছু যেগুলা কোনো স্পষ্ট সই হাদিস নেই যে এইভাবে তাদেরকে দেখতে পারবে বা এইভাবে অনুমতি নেওয়াটা তো আমরা এ মর্মে হাদিস দেখি আল্লাহ রসুল সাল্লাম কি বলেন আবু আবহরায়রা থেকে বর্ণিত আবু হরজাল্লাহ হতে বর্ণিত যে আবু তাদের কাছে বর্ণনা করেন আবু সালামা হতে বর্ণিত আবহরায়রা তাদের কাছে বর্ণনা করেন যে নবী সাল্লাই সাল্লাম বলেছেন কল আল্লাহ রসুল সাল্লাম বলেন কলা রসুল্লাহ সাল্লাহ কাহুল হাত্তা তস তুস্ত আমারু তুস্ত আমারা হাতা তুস্ত আমারা ওয়ালা তুন কাহুল বিক্রু হাত্তা তুস্তা কলু কাইফা ইসুতা আবু সালামা রদেলাহতে বর্ণিত আবু হরেরা রদে আল্লাহ তাদের কাছে বর্ণনা করেন যে নবী সাল্ল্লাহ্লাম বলেছেন কোনো বিধবা নারীকে তার সম্মতি সম্মতি ব্যতীত বিয়ে দেওয়া যাবে না কোনো বিধবা নারীকে তার সম্মতি ব্যতীত বিয়ে দেওয়া যাবে না এবং কুমারী মহিলাকে তার অনুমতি ছাড়া বিয়ে দিতে পারবে না লোকেরা জিজ্ঞেস করল হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কেমন করে তার অনুমতি নেওয়া হবে তিনি বললেন তার চুপ থাকাটাই হচ্ছে তার অনুমতি তার চুপ থাকাটাই হচ্ছে তার অনুমতি তার মানে এই হাদিস যদি স্পষ্ট হয় যে আপনার যারা একবার বিবাহ হয়েছে তাদেরকে আইম বলে তাদেরকে বলে হয় সাইয়িব হাদিসেও বলা হয়েছে অন্য হাদিসে সাইয়িব হাদিস ভাষায় সাইয়িব যারা একবার বিবাহ হয়েছে হয়তো কোনো তালাক প্রাপ্ত মহিলা আছে বা বিধবা এরকম যদি হয় তাহলে তার বাবা মা তার অনুমতি নেবে অনুরূপী বিকির যে মেয়ের বিয়ে হয়নি তারও অনুমতি নিবে তো তার অনুমতির ক্ষেত্রে আল্লাহ রসুলসল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলে বললেন যে চুপ থাকা বাবা মা বাবা মেয়ের অনুমতি নিবে তখন বুঝবে অনুমতি চাইলে সে চুপ থাকবে এটা অনুমতি ইমাম বুখারি রহেমাল্লাহ হাদিসটি নিয়েছেন এসছেন পাঁচ হাজার একশত ছত্রিশ নম্বর হাদিস পাঁচ হাজার একশত ছত্রিশ নাম্বার হাদিস এ হাদিস থেকে ও্লাহ মাসুন্নাগুন বলেন যে চুপ থাকাটা আপনার বিয়ের অনুমতি মেয়েরা যদি যখন বিয়ের অনুমতির জন্য বাবা বলবে তখন মেয়েরা যদি চুপ থাকে তাহলে বুঝবে যে সে অনুমতি তার মানে অনুমতি রয়েছে তাই বিবাহিত হোক অথবা অববাহিত হোক মেয়েদেরও অনুমতি নিতে হবে আর যারা অবিবাহিত মেয়ে তারা চুপ থাকলে বুঝতে হবে যে তারা তারা তার বিবাহতে সে রাজি রয়েছে জি আর বিবাহর এখান থেকে স্পষ্ট হয় হাদিস থেকে যে বিবাহর দিনে যখন বিবাহ পড়াবে ওই সময়তে বেগানা পুরুষেরা মেয়ের কাছে যাবে না বাপ আগেই অনুমতি নিয়ে নেবে বাপ ওই কথাগুলা মেয়ের কথাগুলাই বাপ শুধু ওখানে বিয়ের সামনে যখন বিয়ে পড়াবে ওই সময়তে বলে দিবে যেটা বেগানা পুরুষেরা মেয়ে সেজে খুঁজে থাকে আর সেখানে যায় এটা কোনো স্পষ্ট সই হাদিস নেই যে এভাবে যেতে হবে বরং এটা হাদিস থেকে স্পষ্ট হয় যে যেতে হবে না বরং যাওয়াটা ঠিক হবে না যা হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় তা আমার দেশে যেগুলো আমরা করি যদি আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ আমরা যদি গ্রহণ করি তাহলে আপনার আমার জন্য কল্যাণ আপনার আমার জন্য কল্যাণ হবে তা আমরা দেখতে পাই যে আল্লাহ রসুল সাল্লাম আরও হাদিসে স্পষ্ট করে বলেছেন জাবের বিন আবদুল্লাহ রাদিল্লাহ বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে নারীদের প্রতি হঠাৎ দৃষ্টি পড়া সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি আমাকে আমার চোখ ফিরে নিতে আদেশ করলেন ইমাম মুসলিম রহেমল্লা হাদিসটি নিয়ে এসছেন মেসকাত আলমা সাবি তিন হাজার একশত চার নম্বর হাদিস তাহলে হাদিস গুলা স্পষ্ট হয় যে আপনি যত কোনো মেয়েকে একবার দেখবেন আপনার চোখ দেখার সাথে সাথে নিচেও চোখ করে নেবেন এ হাদিস থেকে স্পষ্ট হয় আর মেয়েদের বিবাহ সমাতে বেগানা পুরুষ মেয়ের সামনে যাবে যে তাকে দেখবে তার অনুমতি নিবে সে কি বলছে এ মর্মে কোনো সেই হাদিস প্রমাণিত হয়নি বিধায় এইভাবে বিবাহ না পড়ে যেহেতু আর আগের হাদিস আমরা স্পষ্ট পেলাম জাল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বিয়ের বিষয়টা বলেছেন যে অনুমতি তার মানে বাবা অনুমতি নিয়ে সে সময়তে বললেই যথেষ্ট হয়ে যাবে যা হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় আরো হাদিস দেখি জাবির বিন আব্দুল্লাহ বলেন রসুলসল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই মহিলারা শয়তানের আকৃতিতে আসে আর শয়তানের আকৃতিতে যায় যদি কোনো নারীকে তোমাদের কাউকে ভালো লাগে এবং সে অন্তরে গেঁথে যাই তাহলে সে যেন তার স্ত্রীর নিকট চলে যায় এবং তার সাথে মিলন লিপ্ত হয় নিশ্চয় এই মিলন অন্তরের কুবসনা দূর করে দিবে এবং মুসলিম রহমান্লাহ হাদিস্টিন এসছেন আর মিসকাতাল মাসাবি তিন হাজার একশত পাঁচ নাম্বার হাদিস এ হাদিস থেকে স্পষ্ট হয় যখন আপনি কোনো একটা মেয়েকে দেখবেন আপনার নজর পড়ে যাবে কারণ যে যখন একটা মেয়ের বিবাহ হয় থেকে সে সুন্দর করে সেজে থাকে আপনারও আপনি বেগানা পুরুষ আপনার নজর সেখানে পড়তে পারে আপনার অন্তরে অন্য কিছু জাগতে পারে বিধায় আল্লাহ রসলসাল্লাহ সাল্লামের হাদিসগুলা থেকে যদি আমরা এই আপনার দলিল এবং গ্রহণ করি তাহলে আপনার আমার কল্যাণ যত বেশি আল্লাহ রসলসল্লাহ সাল্লামের আদর্শ আমরা গ্রহণ করব সেটাই আপনার জন্য আমার জন্য কল্যাণ হবে আপনার জন্য আমার জন্য কল্যাণ হবে তাই যদি আমরা এই বিষয়গুলা দেখি এবার আমল্লা রসুলসল্লাহ আরো হাদিস হাদিস ইমনিমাসুদ বলেন রসুলসল্লাহ সাল্লাম বলেছেন নারী হচ্ছে গোপন বস্তু যখন সে বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে নগ্নতার প্রতি উদ্বুদ্ধ করে করে তুলে তিরিমজুর রহমান হাদিসটি নিয়ে সনদ সহি বলছেন মেসকাত আলমাসাবে তিন হাজার একশো নয় নম্বর নম্বর হাদিস তাই আমরা হাদিসগুলো স্পষ্ট বুঝতে পারি যে যদি আমরা বিষয়গুলা নিজেকে পর্দা পুষিয়ে দেয় এবং হাদিস যা প্রমাণ করে সেভাবে যদি আমরা সাদি পড়াই তাহলেই মনে হয় আমাদের কল্যাণ হবে আল্লাহ রসুল সাল্লা আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করাই আপনারা আমার কল্যাণ কারণ আল্লাহ আল্লাহ আলাহ বলেন লতকান ফির হসল্লা ওসতুল হাসানা যে আল্লাহ রসুল সাল্লামের মধ্যেই আল্লাহ রসল সাল্লাহ সাল্লামের আদর্শ হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ তাই রসলাসাল্লাহ সাল্লাম আদর্শ যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের জন্য কল্যাণ হবে যে বিবাহর বিষয়গুলো দেখা যায় বিবাহর দিন আবার বিবাহ পড়ার পরে দেখা যায় বউকে এক জায়গাতে বসানো হয় এবং মানুষেরা যায় দেখে এটা আরও ন্যাক্কারজনক কাজ দেখা যায় যে মেয়েকে সাজা সাজিয়ে রাখে আর সব পুরুষেরা যায় দেখে বা কিছু যেগুলা এটা সরিয় সম্মত হয় না যেগুলা আমাদের অন্যায় হয়ে যাচ্ছে এগুলা থেকে নিজেকে রক্ষা করতে হবে আদর্শ পরিবার বানাতে হলে আপনাকে এই বিষয়গুলা থেকে রক্ষা করতে হবে যে আপনার মেয়েকে সাজিয়ে দিলেন বউকে সাজিয়ে দেয়া সবাকে দেখাচ্ছেন স্টুডিওত আপনার কি বলছে যে যদি বিবাহ বেগানা পুরুষ যে যদি সেখানে অনুমতি না নিতে পারে বরং বাবার অনুমতিতেই বাবা অনুমতিলে যথেষ্ট হারিশ যায় স্পষ্ট হয় তাহলে আপনি আপনার মেয়েকে সাজিয়ে ভাই আপনার বউকে বিয়ে করলেন তারপর সাজিয়ে দিলেন সবার সামনে এখানে নিয়ে যাচ্ছেন এটা অন্যায় হয়ে যাচ্ছে আপনার বউ আপনি দেখবেন আপনার বউ আপনি দেখবেন এটাই স্টুডিওতে আপনাকে বলছে তাই যদি আপনি এভাবে হয় তাহলে আপনার জন্য কুললেন যে আরেকটি বিষয় না বললে নাই যে সমস্ত যুবক যুবতীরা যুবতীরা যারা অপরে ভালোবেসে তারপর বাড়ি ঘর ছেড়ে দিয়ে পালায়ন করে বাড়িতে যে বিবাহ বিবাহ করছো যে দেখা যায় যে কোর্ট ম্যারেজ করছো আল্লাহকে ভয় করো তোমা যদি যে মেয়ের যে মেয়ে কুমারী সে যদি এভাবে পালিয়ে যায় এই কুমারী মেয়ে বাপ মার অনুমতি ছাড়া অলির অনুমতি ছাড়া যারা যে ছেলে নিয়ে পালে যাচ্ছ এই বিবাহ হয় না বরং আল্লাহ রসল্লা সাল্লাহ সাল্লাম বলছেন নিকা হো এভাবে যে বিবাহ করা হয় বা তিলুন বা তিলুন বা তিলুন যে বিষয়টা যে বিবাহটা আল্লাহ রসল্লা বলেন যে বিষয়টা অলি ছাড়া যে মেয়ের বিবাহ যে কুমারী মেয়ের বিবাহ অলি ছাড়া বিয়ে বিবাহ হয় সে বিবাহ সে বিবাহ বাতিল বাতিল বলে গণ্য আল্লাহ রসুল্লা স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত তাই যুবক যুবতী যারা রয়েছ যারা এভাবে তে যাও বা পালায়ে যাও আল্লাহকে ভয় করো তোমরা এভাবে বিবাহ তোমাদের ঠিক হয় না বরং যতদিন পর্যন্ত এভাবে থাকবে অন্যায় তোমরা থাকবে আল্লাহ যেন হেদে দান করেন এটা ব্যবিচার পর্যায়ে চলে যাবে বাবার অনুমতি ছাড়া যে কুমারী মেয়ের বিবাহ হয় এটা জেনা পর্যায়ে চলে যায় তা অলাম বলছেন তা এ সুবহান তালা যেন আমাদের কোরআন এবং হাজি সুনজি আমল করা তাফিক দান করেন অল্লাহ আলাম সুবাহান কালামদিকা এসাদা আস্তাক ফিরুকা ও আতুবিলাইক